নমস্কার বন্ধুরা আমি ডক্টর পঞ্চমী আজকে আলোচনা করবো আকস্মিক দুর্ঘটনা নিয়ে আকস্মিক দুর্ঘটনা যে কারোর সাথে হতে পারে তাই আজকে কিছু মেডিসিন বলবো যে মেডিসিনগুলি নিলে আপনারা এই রূপ দুর্ঘটনা থেকে অনেকটাই স্বস্তি পাবেন তো সবার আগে আসি আগুনের পোড়ার সমস্যা নিয়ে আগুনে পোড়ার সমস্যা প্রায় সকলের মধ্যেই দেখা যায় কারণ বেশিরভাগ মহিলারাই আগুনের কাছেই কাজ করেন রান্নাবান্নার মধ্যে ব্যস্ত থাকেন তো এটা তাদের প্রত্যহ দিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে হঠাৎ করে হাতে ছ্যাঁকা খেয়ে যাওয়া বা তেল পরে হাতে ফোস্কা পড়ে যাওয়া এইরূপ সমস্যা প্রায় মহিলাদের মধ্যে তো দেখাই যায় আবার এরকমও দেখা যায় যদি কোনো বাড়িতে ছোট বাচ্চা আছে ফট করে হয়তো কোনো গরম জিনিসে হাত দিয়ে দিয়েছে ফুসকা পড়ে গেছে আবার যে সমস্ত পুরুষেরা রান্নার বিষয়ে ইনভলভ আছেন হয়তো তারা কোনো হোটেলে কাজ করছেন বা অনেকেই দেখা যায় যে রান্নার দিকে অনেকটাই ইন্টারেস্টে তারা হয়তো রান্না করছেন তাদের ক্ষেত্রেও এই সমস্যা দেখা যায় তাই আজকে আমি বলবো যে হঠাৎ করে যদি আপনার হাতে ফোসকা পড়ে গেছেন তা আপনি কী করবেন হয়তো গরম ছ্যাঁকা লেগেছেন তো সবার আগে আমি অবশ্যই বলবো যে যখনই এইরূপ কোনো সমস্যা হবে একটা মেডিসিন অবশ্যই বাড়িতে রাখুন সেটি হচ্ছে ক্যান্থারিস থার্টিন এই মেডিসিনটি অবশ্যই নিজের কাছে রাখুন যখনই আপনার হাতের ছ্যাঁকা লাগছে কারণ দেখুন বিষয়টি বাড়াবাড়ি হলে সমস্যাটা যদি খুব বাড়াবাড়ি হয় তখন মেডিসিন কোনোভাবে কাজ করতে পারে না তাই যখনই এইরূপ ঘটনা হচ্ছে সঙ্গে সঙ্গে ক্যান্থারিস থার্ডটি সেবন করুন এবং ক্যান্থারিস টু এক্স থেকে সিক্স এক্স মেডিসিনটি রাখুন বা যখনই যেখানেই পড়বে সেখানেই জায়গাটার মধ্যে লাগিয়ে দেবেন দেখবেন আপনাদের যদি রকম হয়তো খুব আঘাতটা লেগেছে সেই আঘাতটা কিন্তু ওইভাবে পুড়বে না তাহলে অবশ্যই এই মেডিসিন দুটি নিজের বাড়িতে রাখবেন নেক্সট হচ্ছে যদি পুড়ে গিয়ে সেই জায়গাটা যদি পেকে যায় বা পুঁচ হয়ে যায় তাহলে অবশ্যই হেফাস সালফার ব্যবহার করুন হেফার সালফার ছাড়টি একটি খুবই ভালো মেডিসিন যাদের পুড়ে গিয়ে পুঁচ হয়ে গেছে সেই জায়গাতে খুবই ভালো কাজ করে আর যদি পুড়ে গিয়ে পুঁচে গান তাহলে সেই জায়গায় আপনি সাইলেসিয়া ছাড়টি বা সালফার থার্টি ব্যবহার করতে পারেন দেখবেন এই মেডিসিন দুটি আপনাদের যেখানে পুড়ে গিয়ে পচে গেছে সেই জায়গাটা খুব ভালো কাজ করছে এবং যেখানে পুঁচ হয়ে গেছে সেখানে অবশ্যই ক্যারেন্ডোলা লাগান ক্যারেন্ডোলা মাদার টিনচা একটি খুবই এফেক্টিভ মেডিসিন হিসেবে কাজ করে তো বন্ধুরা অবশ্যই যেখানে আগুনে পুড়ে গেছে সেই দাহ্য জায়গায় যে আমার বলা যে মেডিসিনগুলি আমি বললাম সেই মেডিসিনগুলি অবশ্যই ব্যবহার করুন দেখবেন আপনি খুব ভালো এফেক্ট পেয়েছেন আর অবশ্যই ক্যান্সারের থার্টি নিজের বাড়িতে রাখুন আপনি যদি কোনো রকমভাবে ছ্যাঁকা খেয়ে গেছেন বা আপনার গায়ে তেলের ফোটা পড়েছে তো অবশ্যই এই মেডিসিনটি খুব ভালো কাজ করবে এবং যাদের ধরুন হঠাৎ হয়তো ফুটবল খেলছে বা ব্যায়াম করছে বা লাফালাফি করতে গিয়ে হয়তো মাংস বেশি খুব ভালোভাবে ব্যথা হয়ে গেছে তাদের ক্ষেত্রে আমি অবশ্যই আর্নিকা এক্স বলবো যে মেডিসিনটি খুবই এফেক্টিভ মেডিসিন এই মেডিসিনটি যে কোনো ব্যথার ক্ষেত্রে খুবই কার্যকারী একটি মেডিসিন হিসেবে কাজ করে এবং যদি শিরা বা ধমনী থেকে যদি কেটে গিয়ে রক্ত বেড়ায় কারণ এইরূপ যদি কোনো ঘটনা হয়ে থাকে তাহলে আমি অবশ্যই যে যে আমি বলছি সেই মেডিসিনগুলি ব্যবহার করতে কারণ ডক্টরের কাছে নিয়ে যাওয়ার আগে যদি মেডিসিনগুলি ব্যবহার করতে পারেন তাহলে এটা খুবই এফেক্টিভভাবে কাজ করবে কারণ অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাসপাতাল অনেকটাই দূরে বা ঠিক সেই সময় হয়তো কাউকে পাচ্ছেন না তাহলে সেই জায়গায় আমি কিছু মেডিসিন আপনাদের বলছি ফার্স্ট হচ্ছে যদি শিরা বা ধমনি আগে দেখতে হবে যে শিরার থেকে কেটে রক্ত বেরোচ্ছে না ধমনীতে আর আপনারা বুঝতে পারবেন যদি শিরা থেকে যদি রক্ত বেরায় তাহলে সেই রক্তের রং কালচে হবে এবং যদি ধমনী থেকে যদি রক্ত বেরায় তাহলে সেই রং টাটকা লাল হবে তাহলে অবশ্যই এই রক্তের যে কালার হবে সেই কালার দেখে আপনি বুঝবেন যে এটা শিরার থেকে রক্ত বেড়াচ্ছে না ধমনী থেকে যদি এটি শিরার থেকে বেরিয়ে থাকে তাহলে আমি যেই মেডিসিনটি বলবো সেই মেডিসিনটি অবশ্যই সেবন করবেন হ্যামোমেলিস হ্যামোমেলিস থ্রি এক্স একটি খুবই এফেক্টিভ মেডিসিন যদি শিরা থেকে কেটে রক্ত বেরায় আর সেই জায়গায় হ্যামোমেলিস কিউ যদি ওই বাহ্য জায়গায় অর্থাৎ যেখানে কেটে গেছে সেখানে যদি লাগানো যায় তাহলে খুব ভালো কাজ করেন আর যদি ধমনি থেকে রক্ত বেরায় তাহলে অবশ্যই আর্নিকা থ্রি এক্স খাওয়াবেন এবং আর্নিকা কিউ সেই বাহ্য জায়গায় লাগাবেন এবং যদি হঠাৎ করে দেখছেন যে কারোর মাথা ফেটে গেছে আর মাথা থেকে রক্ত বেরাচ্ছে তাহলে সেই জায়গায় অবশ্যই ক্যালেন্ডুলা ব্যবহার করবেন ক্যালেন্ডুলা আপনি প্রায় তিরিশ থেকে চল্লিশ ফোঁটা জলের মধ্যে মিশিয়ে সেই ফাটার জায়গায় একটা ন্যাকড়া দিয়ে আট লাগিয়ে দেবেন দেখবেন যেখানে মাথা থেকে বা কোনো জায়গা থেকে যদি রক্ত বেরাতে থাকে তাহলে সেই রক্তটা একেবারেই বন্ধ হয়ে গেছে আর যদি কোথাও যদি লেগে গিয়ে যদি রক্ত না বেরায় তাহলে অবশ্যই আর্নিকা থ্রি এক্স সেবন করাবেন এবং আর্নিকা কিউ ওই যেখানে লেগেছে সেখানে লাগাবেন দেখবেন ব্যথা একেবারেই চলে গেছে এবং যদি কোনো ব্যক্তি হঠাৎ করে মাথায় লেগে অজ্ঞান হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই তাকে সঙ্গে সঙ্গে তার মুখটা যেভাবে খুলে আর্নিকার থ্রি এক্স খাবেন এবং যদি তার জ্ঞান আসার পর যদি ব্যথা থাকে তাহলে আরনিগা থ্রি এক্স দেবেন আর যদি ব্যথা না থাকলে তাহলে অ্যাকোনাইট খাওয়াবেন তাহলে তার যে সমস্যাটা সেটা বাড়বে না তো বন্ধুরা আজকে যেই মেডিসিনগুলি বললাম অবশ্যই নিজে বাড়িতে রাখুন দেখবেন আপনি অনেক ভালো ফল আজকে বলতে এইটুকুই বন্ধুরা কাল আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো তখন খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কামেন্ট আর শেয়ার করতে ভুলবেন না নমস্কার